আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি বাবরকাত কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে আবার ভিডিওতে আসা প্রথম কথা হচ্ছে আপনারা দেখেছেন যে ব্যক্তি আমার উপরে হামলা করেছে আমার কাছে ওই ব্যক্তিকে নিতান্তই একজন সাধারণ মানুষ মনে হয়েছে হয়তোবা তাকে কেউ বিভিন্নভাবে পরিচিত করেছে আমার উপরে হামলা করার জন্য তো আমি এ ব্যক্তি সম্পর্কে বলতে চাই যে আসলে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তার উপরে আমার কোনো ক্ষোভ বা রাগ নেই এটা যখন সে আমার উপরে হামলা করেছে আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করলে দেখবেন আমি ভীত হইনি বরং আমি হতভম্ব হয়ে গেছি যে আসলে কোনো মুসলমান মুসলমানের উপরে এভাবে আক্রোশ বা বিদ্বেষ পোষণ করতে পারে এটা আমার জানা ছিল না আমরা মুসলমান আমরা একজন আরেকজনকে ভাই মনে করি রসুল আলী আলিবাসাল্লামের উম্মত আমরা আল্লাহ আহ সাহায্য করছেন মোহাম্মদ রসুল্লিবাল্লাজিনা আশিদা আল গুফা কুফারি রুহামা উবাইনাহুম যে রসুল পাকসাল আলিহিবা এবং তার সাথে যারা আছেন ওনার উম্মত তারা কাফেরদের ব্যাপারে কঠোর কিন্তু নিজেদের ব্যাপারে অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সেই বিশ্বাস থেকেই আমরা এবং এই আয়াতের উপরই আমল করে আমি যখনই কোনো কথা বলি প্রত্যেককেই আমাদের মুসলমান ভাইদের মধ্যেও অনেক মতবিরোধ আছে অনেক মতপার্থক্য আছে আমি চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি যে শত মত পার্থক্য থাকার পরেও কিভাবে সহ করা যায় একে অপরের সাথে একজন মুসলমানের যে হক আছে একজন মুসলমানের উপরে সেই হকগুলি আমরা কীভাবে আদায় করতে পারি মুসলমান হিসেবে মুসলমানকে যেন আমরা কেউ কষ্ট না দিই এ বিষয়টা আমি আমার বক্তব্যে আমার কাজে আমার কর্মে আমার লেখনীতে আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার কাছে এটাই অবাক লেগেছে বা দুঃখ লেগেছে যে আমাদের দেশের মানুষ কতটা সহজ এবং সরল মানুষ যে তারা সাধারণ মানুষের সাধারণ কারো কথায় কিভাবে পরিচিত হয়ে আরেকজনকে হত্যা করার মতো সেই ধরনের একটি বিদ্বেষ মনোভাব পোষণ করে এটাই আমার কাছে অবাক লেগেছে এবং সেই জায়গা থেকেই আমি আসলে হতভম্ব হয়ে গেছি তবে আমি আমার কাছে যখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কর্মকর্তা তিনি আমাকে ফোন করেছিলেন আমার সাথে ওনার সাথে সর্বক্ষণিক যোগাযোগ হচ্ছে এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে ওনারা এই সাথে কারা জড়িত এবং কারা তাকে পাঠিয়েছেন সেই বিষয়টা তারা উদ্ঘাটন করবেন এবং আমাকে সেই বিষয়ে তারা নিশ্চিন্ত থাকতে বলেছেন তো আমি ওনাদেরকেও বলেছি এবং পাশাপাশি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেও আমার মনের সেই অভিব্যক্তিটা প্রকাশ করতে চাই আসলে যিনি আমার উপরে হামলা করেছেন আমি তদন্ত কর্মকর্তাকে বলেছি যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই সেই মুসলমান আমিও মুসলমান আল্লাহ সন্তুষ্টির জন্য রসুল পাক সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেয় এবং আমি ওনাদেরকে অনুরোধ করেছি যদি ওনাকে কেউ পরিচিত করে থাকে আপনারা তাদেরকে শনাক্ত করেন যদি ওনার এখানে কোনো দোষ না থাকে বা উনি যদি পরিচিত হয়ে থাকে কারো মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি যে তাকে মদ খাওয়ানো হয়েছিল এবং শরীরের মধ্যে মদ মাখিয়ে তাকে পাঠানো হয়েছিল যেন মানুষজন যখন তাকে গণপিটুনি দেবে সে যেন আঘাত না পায় বা ব্যথা অনুভব না করে তো এই যে এরকম কাজ যারা করে একজন মুসলমান হয়ে কিভাবে মানুষকে আরেকজনকে মদ পান করায় কিভাবে আরেকজনকে বলে যে তুমি তাকে হত্যা করে আসো এটা জিহাদ হয়ে যাবে তো এই বিষয়টা আসলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এবং যারা ওলামাই কেরাম আছেন এখানে ওলামাই কেরামের ভূমিকা সবচেয়ে বেশি যে আমরা আমাদের কথা কাজে কি আমরা মানুষকে কোনোভাবে উত্তেজিত করছি কিনা কারোর প্রতি প্রলোচিত করছি না কিনা কাউকে আঘাত দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে কিনা না একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করার যে মনোভাবটা আমাদের দেশে আমাদের সমাজে তৈরি হয়েছে এটা একদিনে হয়নি তো আমি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি এটাই মনে মনে চিন্তা করে আমি খুব চিন্তিত যে আসলে যেই বিদ্বেষপূর্ণ মনোভাব আমাদের ভিতরে একে অন্যের প্রতি একে অন্য ভিন্ন মতের প্রতি ভিন্ন আদর্শের প্রতি আমাদের প্রত্যেকের যে একটি একজন আরেকজনকে সহ্য না করার মতো যে একটি মনোভাব এটা একদিন দুই দিনে তৈরি হয়নি এটা অনেক লং টার্ম একটি প্রসেস যেটা থেকে আমরা মানুষকে মুসলমানদেরকে এই জায়গা থেকে বের করে আনতে পারবো এটা আমাদেরকে অনেক চেষ্টা করতে হবে এবং মানুষের ভিতরে মহাব্বত ভালোবাসা ভ্রাতৃত্ব এবং মুসলমানের হক সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করতে হবে দুই নাম্বার বিষয় হচ্ছে যারা এই বিষয়কে কেন্দ্র করে মাঠে নেমেছেন আহিল সুন জামাত বাংলাদেশ এবং সমমনা যে দলগুলি যারা ছাত্রসেনা ইসলামী ফ্রন্ট যুবসেনার ভাইরা যারা বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন তাৎক্ষণিক আধা ঘন্টা থেকে এক ঘন্টার নোটিশে আপনারা জড়ো হয়েছেন শত শত মানুষ আপনারা রাস্তায় নেমে এসেছেন আমি মনে করি এটা আমার জাতির জন্য নয় এটা আমার সত্তার জন্য নয় আপনারা আলেমে দিনদেরকে রক্ষা করার জন্য ওলামাই কেরামের হেফাজতের জন্য আপনারা নেমেছেন আল্লাপাক আপনাদের এই খ্যাতমত যেন কবুল করে আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং মাহফিল কমিটি ওলামাই কেরাম সকলকে আমি বলবো মাহফিলের নিরাপত্তা নিশ্চিত না হয়ে আপনারা কখনো কোথাও যাবেন না এবং আপনারা জানেন যে এখন করোনা ভাইরাস চলছে করোনা ভাইরাসের কারণে আমার যে প্রোগ্রাম ছিল পঁচিশ তারিখ পর্যন্ত আমার বাংলাদেশের প্রোগ্রাম ছিল এবং পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ আমার ইন্ডিয়াতে প্রোগ্রাম ছিল তিরিশ তারিখ আমার মিশরে যাওয়ার প্রোগ্রাম ছিল তো এই করোনা ভাইরাসের কারণে সবগুলি প্রোগ্রামই এখন সবগুলি শিডিউলই এখন ক্যান্সেল হয়ে গেছে তো পরিস্থিতি ভালো হলে আমি আবার মিশরে চলে যাব এবং সেখানে আপনারা জানেন যে আমার আমি এম ফিলের প্রস্তুতি নিচ্ছি এখন আলাজার বিশ্ববিদ্যালয় তো আগস্ট পর্যন্ত আমার সবগুলি প্রোগ্রামই আমি স্থগিত করেছি আবার ইনশাআল্লাহ আগস্টের পরে হয়তো মাঠে ময়দানে সুন্দতের কাজে সুনিয়াতের খেদমতে আপনাদের সাথে দেখা হবে এবং যারা আমাকে মেসেজ করেছেন আমি সবার মেসেজ পড়েছি হয়তো সবার রিপ্লাই দেওয়ার সুযোগ হয়নি যারা কমেন্টসে আমাকে সান্ত্বনা দিয়েছেন আমাকে সাহস জুগিয়েছেন আসলে আমি এটাতে ভীত নই কারণ আমার আব্বাজান বাকিলার রহমতুল্লাহ আলীকেও আমরা হারিয়েছি তো এটা আমরা সহ্য করে নিয়েছি ধৈর্য ধারণ করেছি এবং ভবিষ্যতের জন্য ধৈর্য ধারণ করতে পারি আমার পরিবারও অনেক চিন্তিত আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তারাও যেন শক্তি সঞ্চয় করতে পারে তাদের মনে এবং ধৈর্য ধারণ করতে পারে তো আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি